হ্যালো এভরিবডি, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এখন আমরা একটা খাট্টা মিঠা রেসিপি শিখব, আর এখন আমাদের সঙ্গে রয়েছেন রুমকি ভট্টাচার্য। রুমকিদি ওয়েলকাম। হাই স্নেহা। হাই, কেমন লাগছে আমার রান্নাঘরে এসে? ভালো লাগছে। কী শেখাচ্ছ তুমি? এটা আমি যেটা শেখাবো তোমাকে, এটার নাম হচ্ছে ট্যামারিন সস। আচ্ছা, তার মানে একটু টক মিষ্টি খেতে হবে, একটু খাট্টা মিষ্টি। আচ্ছা, কী কী লাগছে একটু বলে দাও। আমি দেখছি নুন, এটা বিট নুন না? হ্যাঁ, বিট নুন, ধনে পাতা কুচি, আর এটা যেটা বলে দিই মানে তেঁতুল থেকে, পাকা তেঁতুল থেকে সিডসগুলো বাদ দিয়ে ওটা চটকে একটা পাল্প বানানো আছে। আচ্ছা, এটা লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, এই জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরেটাকে একটু কড়াই নেড়ে নিয়ে সেটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে, শুকনো খোলায় নেড়ে নিয়ে ডাস্ট করা আছে। আচ্ছা, চিনি, আর চিনি, ঠিক আছে, একটু ঢেলে দাও সামান্য। তুমি বলবে? হ্যাঁ, ঠিক আছে, বাস বাস বাস। হ্যাঁ, এটাতে বেশি লাগে না। তুমি আমাকে বলো আমি কি কি দেবো, আমি তোমাকে দিতে থাকছি। এক চামচ, এক চামচ, এক চামচ, কারণ আমরা তো এটা অল্প করে দেখাচ্ছি। আমার একার মতো আর কি তৈরি হচ্ছে, বাস। ঠিক আছে, আচ্ছা, এবার কি দেবো বলো? জিরে গুঁড়োটা অল্প করে দিয়ে দাও, দিয়ে এক চামচ, হ্যাঁ এক, এক চামচ, হ্যাঁ হ্যাঁ, বাস বাস। আচ্ছা, তোমাকে আমি একটা নাড়া, একটা নাড়া কিছু দাও, এনাও। জিরে গুঁড়ো দিলাম, এবার চিনিটা দাও একটু। চিনিটা কতটা দেবো? চিনিটা একটু বেশি লাগবে বলো, দাও আর একটু দাও, বাস। ঠিক আছে, ঠিক আছে, এবার জল দাও। হ্যাঁ, এক কাপ মতো জল দিয়ে দাও, দেখো পরিমাণটা তুমি দিয়ে দাও। প্রবলেম নিয়ে দিতে থাকো, আমি নাড়াতে থাকি, ঠিক আছে? হ্যাঁ, বাস বাস, ঠিক আছে। এবার সল্টটা দিয়ে দাও, নুন দেবো, নুনটা অল্প করে দিও, এত বেশি না। হ্যাঁ, বাস এনাফ। হ্যাঁ, বাস। আর রক সল্ট যেটা আছে ওটা অল্প করে দিয়ে দাও, বিট নুন একদম। হ্যাঁ, সত্যি, বাস, ঠিক আছে, বাকি রইলো। তাহলে এটা দেখো ধনে হয়ে আসছে, কিন্তু অনেক ঘন হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দাও, ওটাও অল্প করে দিও, কারণ অনেকে বেশি ঝাল খায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিমাণ মতো, যে পরিমাণ মতো, হ্যাঁ ব্যাস, একদম ঠিক আছে। এটা খুব চট জলদি হয়ে যায়, একদম চটপট হয়ে গেল, হয়ে গেল, জলদি হয়ে, খুব ভালো। আমাকে সার্ভিং বোল দিই, অফ করে দিলাম গ্যাসটা। এটা বোল নিয়ে এসো, এইটা, হ্যাঁ এটা তো খুব ভালো লাগছে দেখতে। এটাতে না তুমি ঢোকলা টোকলা বানালে তার উপরেও দিতে পারো। আচ্ছা, ফেলে দিলাম, সেক্ষেত্রে সুগারটা একটু কম দেবে, বা অনেক সময় হয় না আলুর চাট টাট করে না, হ্যাঁ তার উপরেও এটা দিতে পারো। দাঁড়াও, ঠিক আছে, উপরে একটু দিয়ে দিই, উপরে একটু ছড়িয়ে দাও, দিচ্ছে সাইডটা করে নিই। ধনে পাতা খেতে খুব ভালো, সে ফ্লেভারটা আমার এত ভালো লাগে, রাইট? ঠিক আছে, বাস রেডি চট জলদি আমাদের। হ্যাঁ, আমি একটু টেস্ট করবো না, এরকম হলো একটু গরম, দাঁড়াও একটু ট্রাই করে দেখি। চট জলদি একটা সুন্দর সস, খুব ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ রুমকিদি, থ্যাংকস আ লট। যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য একটা অসাধারণ রেসিপি এখন আমরা শেখালাম। আমি তো ট্রাই করলাম, আমার খুব ভালো লেগেছে। আপনারাও ট্রাই করুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।